আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ব্যথা হওয়ার পূর্বেই কেন চিকিৎসা নিতে হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতে ব্যথা মূলত তখনই হয় যখন দাঁতের উপর থেকে কোনো ধরনের ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ যখন দন্তমূল পর্যন্ত পৌঁছে যায় তখনই দাঁতে ব্যথা হয় দাঁতে যন্ত্রণা হয় এমনকি দাঁতের গুঁড়া ফুলে ওঠা সমস্যা হয়ে থাকে ভিওর্স এইখানে আপনারা যে দাঁত দিকটি দেখতে পাচ্ছেন মূলত এখানে এই দাঁতটি হলো ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এমন পজিশন এই দাঁতের তো ভিওর্স এই ধরনের পজিশনকে আমরা পালপাইটিস অবস্থা বলে থাকি যেখানে দাঁতের উপরিভাগ থেকে হোক বা একটি পাশ থেকে হোক ছিদ্র হয়ে বা ক্যাভিটি হয়ে যখন দাঁতের সেই ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি এই দন্তমূলে প্রবেশ করে তখনই দাঁতে ব্যথা হয় যন্ত্রণা হতে থাকে এমনকি গোড়াফোয়ার সমস্যা হয় তো এই অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি তো ভিওর্স এই পালপাইটিসে আক্রান্ত যে দাঁতগুলো থাকে সেগুলোর চিকিৎসা খরচ ব্যয় অত্যাধিক বেশি হয়ে থাকে ভিউয়ার্স একটি দাঁত এ ধরনের পালপাইটিসে আক্রান্ত হওয়ার জন্য বয়স এবং দাঁতের গঠন অনুসারে কারো ক্ষেত্রে তিন বছর দু বছর এমনকি কিছু কিছু দাঁত পাওয়া যায় যেগুলা তিন থেকে চার বছর পর্যন্ত ধীরে ধীরে দাঁতগুলা নষ্ট হতে থাকে অর্থাৎ দাঁতের ক্যাভিটি আস্তে আস্তে খুবই অল্প করে বাড়তে থাকে তো ভিউয়ার্স যখন ডেন্টাল ক্যারিস প্রাথমিক অবস্থায় থাকে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন এই প্রাথমিক অবস্থায় থাকাকালীন এটি যদি ট্রিটমেন্ট করে নেওয়া হয় ব্যথা হওয়ার আগে সাধারণত যখন অল্প পরিমাণ ডেন্টাল ক্যারিস থাকে তখন কোনো ব্যথা থাকে না কোনো অনুভূতিই থাকে না বললে চলে আর এর জন্যেই দাঁতের রোগকে অনেকে গুপ্ত রোগ বলে থাকে কারণ যখন অল্প থাকে তখন এটি কোনো ধরনের প্রভাব বুঝতে দেয় না আর তার কারণেই ধীরে ধীরে এটি দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে এবং যখন পাল্পে চলে আসে তখন ব্যথা হয় তো এর জন্যই ভিউয়ার্স যখন এরকম প্রাথমিক অবস্থায় থাকে তখনই এর চিকিৎসা করিয়ে নেওয়া উচিত তাহলে আপনার যে চিকিৎসা ব্যয় এবং সময় এটি অনেক কম লাগে ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতের উপরে গর্ত রয়েছে আর এই গর্তটা যদি এরকম পজিশন থাকে অর্থাৎ এই গর্তটুকু কিন্তু দাঁতের এতটুকু পর্যন্ত ক্ষতি হয়েছে তো এই ধরনের হলেও কিন্তু এটি ট্রিটমেন্ট করে রাখা যায় ফিলিং করে আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করলে এটি কম খরচ হয় এবং অনেক সময় কম লাগে তাই ভিওয়ার্স দাঁতে ব্যথা হওয়ার পূর্বেই এ ধরনের যদি হয়ে থাকে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে থাকে যেটিতে এখনও পর্যন্ত ব্যথা হয়নি তো এ ধরনের সমস্যায় আপনি ব্যথা হওয়ার পূর্বেই আপনাকে চিকিৎসা নিতে হবে তাহলে আপনার দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে এবং ভবিষ্যতের জন্য কোনো সমস্যা হয় না ভিহর্স এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁতে ডেন্টাল ক্যারিজ রয়েছে মূলত এটি হলো দাঁতের সর্বাধিক রোগ যেটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা বলে থাকি তো যখন এ ধরনের ডেন্টাল ক্যারিজ দাঁতে শুরু হতে থাকে তখনই সেটি ট্রিটমেন্ট করে নেওয়া উচিত তা না হলে ধীরে ধীরে এই ডেন্টাল ক্যারিজটি দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে গিয়ে আপনার দাঁতে ব্যথা এবং যন্ত্রণার সৃষ্টি করবে ভিওর্স এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু ডেন্টাল ক্যারিজ রয়েছে এমন থাকতেই আপনাকে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে সেটাই হবে সব থেকে উত্তম উত্তম ব্যবস্থা আর যদি একবার যন্ত্রণা হয়ে যায় যন্ত্রণা হয়ে ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না সেক্ষেত্রে ব্যয়বহুল চিকিৎসা রয়েছে দাঁত না ফেলে রাখার জন্য তাই ভিউয়ার্স এ ধরনের অল্প থাকতে ডেন্টাল ক্যারিজের সূচনাই আপনাকে ট্রিটমেন্ট করিয়ে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ যখন এ ধরনের ডেন্টাল ক্যারিজের ট্রিটমেন্ট আপনি করাবেন তখন সেটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারবেন এবং সীমিত সময়ে এখানে দুটি দাঁতে ফিলিং করা হয়েছে ফিলিংয়ের পরের চিত্র এখানে দেখতে পাচ্ছেন মূলত যখন এ ধরনের দাঁতের ফিলিং আপনি করিয়ে নেবেন তখন দাঁতটি পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে এবং ভবিষ্যতেও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না আর যত বেশি দেরি করা হবে ততই কিন্তু এই ডেন্টাল ক্যারিজগুলো দাঁতের গভীরে যেতে থাকবে এবং যখনই দন্তমজ্জা পর্যন্ত যাবে তখন সেই অবস্থায় আমরা পালপাইটিস ধরে নিব আর পালপাইটিসে আক্রান্ত হলেই আপনার চিকিৎসা ব্যয় এবং সময়ও বৃদ্ধি পাবে তো ভিওয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম